ছেলে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, তার ছেলে শানু রায় ও বেশ কিছু তৃণমূল কর্মী। বৃহস্পতিবার দুপুরে জগদ্দলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন সত্যেন রায়। তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। এদিন তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ অভিমান উগড়ে দেন সত্যেন রায়। শুনুন, ভারতীয় জনতা পার্টি, আমি দেখেছি যে অর্জুন দাকে যেভাবে দলে এনে নাকানে চুবানি দিয়ে কলকাতা রাজপথে যে ব্রিগেড হলো, সেই ব্রিগেডে বসিয়ে রেখে অর্জুন দাকে টিকিটটা দিল না। আমরা দেখতে পেলাম, আমরা তো অর্জুন সিংয়ের সঙ্গে আমরা তৃণমূলটা করছিলাম যখন জয়েন্ট হলো, সেই দুঃখটা আমি সহ্য করতে পারিনি। তারপরে আমাকে মারছে যে এরা অর্জুন সিংয়ের সঙ্গে ছিল, অর্জুন সিংয়ের সঙ্গে এরা পিছনে কাজ করে, এই তকমাটা আমাদের লাগাতে গেছে। যারা মারছে তারা কারা? এই তৃণমূলের দালাল সব, এগুলো চোর চিটিংবাজ। এখন বর্তমানে কি করবেন? বিজেপিতে লড়াই হবে, ঘরে ঢুকাবো, আমরাও ঘরে ঢুকাবো। পার্থবী কি হারাবেন? হ্যাঁ, পার্থবী তো হেরে বসে আছে, পার্থবী হেরে বসে আছে। এক তো তার উপরে অবিশ্বাস করছিল, তারপরে ওকে মারধর করেছে, ওর পরিবারকে মারধর করেছে, ওর ছেলেকে মারধর করেছে, ওর অসুস্থ ভাইকে মারধর করছে। তো আমরা তো তাকে প্রোটেকশন দিতে পারবো না, যেহেতু আমাদের দলে আসবে তাকে তাকে আমরা পুরো দমে প্রোটেকশন দেবো। আমার এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে সে জয়েন করেছে, নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হাত লাগালে তার জেল লাগাবে, তারা বুঝবে।